বন্ধুরা আসসালামু আলাইকুম, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সাথে আছি আমি আমির সেন সাগর। এই মুহূর্তে আমরা যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, এই ভিডিওটি আমরা ধারণ করেছি সিলেটের পীরমহল্লা এলাকা থেকে। আপনারা জানেন যে অলিয়া উলিয়ার পূর্ণভূমি আমাদের সিলেট, আধ্যাত্মিক রাজধানী সিলেট, 360 উলিয়ার পূর্ণভূমি সিলেট। সেই সিলেটে 360 জন অলি নিয়ে যখন শাহজালাল আসছিলেন তখন প্রথম স্থান কোথায় ছিল সেই বিষয়টি আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের এই ভিডিওটি। 360 আউলিয়ার পূর্ণভূমি পবিত্র মাটিতে ইয়ামন থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ইয়ামনি প্রথমে সিলেট সুরমা নদী পার হয়ে তিনি আস্তানা করেছিলেন এই পীরমহল্লা এলাকায়, যেখানে আপনারা দেখছেন আকল কুয়া মাজার রয়েছে। এখানে নিজ হাতে সাহাবিদের নিয়ে কুয়া করেছিলেন পানি পানাহার করার জন্য। পার্শ্ববর্তী জায়গায় আপনারা দেখছেন এখানে একটি মসজিদ, সেই মসজিদটি মুসল্লিদের নিয়ে নিজ হাতে নির্মাণ করেছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি নামাজ পড়ার জন্য। কিন্তু দুঃখজনক হলো সত্য, যেই জায়গাতে প্রথম স্থান করেছিলেন সিলেটে এসে যেই জায়গার নাম নিজে নামকরণ করেছেন পীরমহল্লা, সেই জায়গা অনেকেই চেনেন না। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। আমরা সবসময় চেষ্টা করি সিলেটের ম্যাগাজিন টিভিতে আপনাদের জন্য সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তত্ত্বভিত্তিক নিউজ ভিডিও দিয়ে যেতে। সেই সবাদে আমাদের আজকের এই ভিডিও অবশ্যই আপনারা দেশে বিদেশে যারা আছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ এই জায়গাটা যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সিলেটে আসার পরে প্রথম স্থান করেছিলেন, যেখানে নিদ্রা নিয়েছিলেন, যেখানে নিজ হাতে কুয়া করেছিলেন, যেখানে নিজ হাতে সাহাবিদের নিয়ে মসজিদ নির্মাণ করেছিলেন, সেই জায়গাটি আসলে সবার জানা থাকা উচিত। বিশেষ করে এই জায়গাটি সিলেট শহরে আমরা যারা বসবাস করি আমরা অনেকেই এই বিষয়গুলো আমরা জানি না। আমার মনে হয় এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানানোর দরকার, যেই অলি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি 360 আউলিয়ার বাদশাহ, সেই অলি আছেন শাহজালাল মাজারে বর্তমান স্থানে, কিন্তু সিলেটে আসার পরে প্রথম যেই জায়গায় স্থান করেছিলেন সেই জায়গাটা যদি আমরা সিলেটবাসী বা সিলেটি হয়ে জানি না সেটা আমাদের জন্য দুঃখজনক। আপনারা জানেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে মানুষ আসেন, মানুষের আগমন ঘটে। ঠিক একইভাবে আমরা বাংলাদেশের মানুষ হয়ে আমরা যদি না জানি যে শাহজালাল প্রথম কোন জায়গায় এসেছিলেন এবং কোন জায়গায় স্থান করেছিলেন সেই বিষয়টি। আপনারা জানেন যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেট দক্ষিণ সুরমা হয়ে সুরমা নদী পার হয়ে শেখঘাটের এলাকা হয়ে তিনি সিলেটে আগমন করেন এবং এই পীরমহল্লা এলাকায় যেখানে আকলকুয়া মাজার রয়েছে সেই এলাকায় কিন্তু এখানে স্থান করেন এবং এখানে স্থান করে মাটি পরীক্ষা করেছিলেন সিলেটের বিভিন্ন জায়গায়। আর যিনি মাটি পরীক্ষা করতেন তিনি হলেন চাষনি পীর। আপনারা জানেন যে অনেকেই বলে থাকেন আম্বরখানা বড়বাজার এলাকার দিকে রয়েছে চাষনি পীরের মাজার, যিনি মাটি হাতে নিয়ে ঘ্রাণ নিয়েই বলতে পারতেন যে কোন মাটির সাথে সেই আরবের ইয়ামনের মাটির মিল আছে। তিনি কিন্তু মাটি পরীক্ষা করে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহিকে বর্তমানে যেখানে মাজার আছে, যেখানে তিনি শায়িত আছেন, সেখানেই কিন্তু স্থান করেছিলেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন, ভুলভ্রান্তি হতে পারে কমা সুন্দর দৃশ্যে দেখবেন। সিলেটের ইতিহাস এবং বাস্তবতা নিয়ে আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে কাজ করছি, আপনাদের সহযোগিতা ভালোবাসা আমরা কামনা করছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন, সহযোগিতার জন্য আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে। ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, ম্যাগাজিন টিভির সাথে